সম্মতি হচ্ছে যে কোনো ব্যাপারে একমত হওয়া, আর এই বিষয়টা যখন আইনের দ্বারা বলবৎযোগ্য বা আইনি সম্মতিটা ক্যাপচার করবে তাহলে হচ্ছে এরকম। এটা হইল আইনগত বিষয়টা, দেখে বলে চুক্তি যা বলছে 1872 সালের চুক্তি আইনের 2 জ ধারাতে যে বিষয়টা বলা, 2 জতে চুক্তি কাকে বলে বলা গেল, চুক্তির কতগুলি বৈশিষ্ট্য থাকবে, পক্ষ থাকতে হইবে, একাধিক পক্ষ থাকতে হইব, নিজে নিজে তো চুক্তি করা যায় না, একাধিক পক্ষ থাকতে হইব, সাবালক সুস্থ মস্তিষ্ক হইতে হইব, একটা প্রতিদান থাকতে হইব, একটা বৈধ উদ্দেশ্য হইতে হইব, লিখিত হইতে হইব, এরকম কতগুলি কমন, হ্যাঁ জিনিস ওই তো মানে কমন কতগুলি ক্যারেক্টার হইতে দেখবো তাদের সাবালক সুস্থ মস্তিষ্ক সহ বিবিধ প্রায় 6টা 7টা 8টা 9টা পর্যন্ত পয়েন্ট দেখা যায়। এই বিষয়গুলি যায় সমস্যা নয়, থাকলে চলে না, মানুষ না যে হাতের সাথে হাতি থাকতে হইব। কাজে এরপর হচ্ছে প্রস্তাবের বিষয়টা কি, অপরের সম্মতি পাওয়ার উদ্দেশ্যে কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে যে তার ইচ্ছাটা ব্যক্ত করে, প্রপোজালটা মানুষ দেয় কেন একটা ব্যবসা করার জন্য, যে আমি আপনাকে অফার দিচ্ছি আপনি নিবেন কিনা, এই আশাই তো কেউ কিনবে, যে জায়গায় কোনো কাস্টমার নাই ওই জায়গায় গিয়ে যদি আপনি বিজ্ঞাপন দেন, ধরুন যে জায়গায় মানুষ ফাস্টফুড খায় সেই জায়গায় গিয়ে যদি আপনি ওখানে যায় ঝালমুড়ি নিয়ে বসেন তো ওদিকে আপনি এটা চলবো না, এই আইটেম দিলে লস, কারণ আপনি ওখানে ভালো কাস্টমার পাবেন না। তাহলে আমাদের এখন প্রস্তাবে যে বিষয়গুলির মধ্যে আমাদের মনে রাখতে, প্রস্তাব তাহলে বুঝলাম হচ্ছে কোন ব্যক্তি চুক্তিকরণের উদ্দেশ্যে তার মনের ইচ্ছাটা কারো কাছে তার সম্মতি পাওয়ার উদ্দেশ্যে তাকে জানানো গেল প্রস্তাব, প্রস্তাবটা দেওয়ার পর যদি অপর পক্ষ গ্রহণ করে তাহলে এটা টান করলো। এবং এই কারণেই এনস্টন বলছে গ্রহণ হচ্ছে বারুদের ট্রেনে দেশলার কাঠি খেলা, মানে একবার যদি গ্রহণ করে লো তাহলে চুক্তি কমপ্লিট, ওখান থেকে বারুদের ট্রেনে আগুন দিলে যেমন এটা বাস্ট হবে ওখান থেকে ফিরে আসার সুযোগ নাই, মানে ওয়ান ওয়ে টিকিট, দাস ওয়ান ওয়ে টিকিট, এগুলো এনস্টনের উদ্দীতি। তাহলে চুক্তির এখানে আরো কথা হচ্ছে যে আপনি যে প্রস্তাবটা সে দিচ্ছে আপনি সেইভাবে নিতে হইব, যদি এটা আপনার পছন্দ না হয় তাহলে আপনার পাল্টা প্রস্তাব দিবেন, আর পাল্টা প্রস্তাব দিলে আগের প্রস্তাব বাতিল, আগের বাতিল, আগের চুক্তির কার্যকারিতা সে নতুন করে প্রস্তাব আসলো এখন আবার তার দিকে যাবে, আবার এখান থেকে ঘুরে যদি যায় সেক্ষেত্রে কি নিয়ম, পাল্টা প্রস্তাব চলতেছে, উনিও দেন, উনি বলেন 1 লাখ, উনি বলেন 90 দিব, উনি বলে যা 95 দেন, উনি বললেন যে না 70 দিব, উনি বললেন যে না 85 দেন, উনি বললেন না 75 দিব, প্রতিটার বিপরীতে পাল্টা প্রস্তাব তৈরি হচ্ছে, পাল্টা প্রস্তাব মানে আগের প্রস্তাবের কার্যকারিতা শেষ। এই বিষয়গুলি খেয়াল রাখতে, প্রবলেমেটিক বিষয় হয়তো একটা প্রশ্নের মধ্যে এসে দাঁড় করে দিতে পারে, হয়তো কোন একটা প্রশ্নের মধ্যে প্রবলেমেটিক টানতে পারে, সে প্রবলেমেটিকটা টানার চান্স হচ্ছে গ্রহণের চাপটাতে। যেমন মিস্টার করিম প্রস্তাব বলল যে মিস্টার করিম রহিমকে প্রস্তাব দিল ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, প্রস্তাব পাঠানোর পর একদিন পরে সে বুঝতে পারলো এই চুক্তিটা সে করবে না, সে পরের দিনই আবার একটা প্রস্তাব প্রত্যাহার করা যে আমি যে প্রস্তাবটা 12 তারিখে পাঠিয়েছি ওইটা অ্যাকসেপ্ট করবো না, কারণ 13 তারিখ ক্যান্সেল করে দিচ্ছি। 13 তারিখে চিঠিটা পৌঁছাইছে পরে 12 তারিখ ইনি অলরেডি চিঠি পাইয়া উনি ফিরতি 13 তারিখ সকালবেলা ওইটা ইস্যু করছে যে আমি প্রস্তাবে রাজি আছে আপনি গাড়িটা 2 লাখ টাকাতে কিনবো, পাঠিয়ে দিল। চিঠি পোস্ট করার পর পোস্ট অফিস থেকে এইবার আবার বলছে যে আপনি তার একটা চিঠি স্কুলে যা চিঠি প্রত্যাহার করছেন, এখন প্রত্যাহার হবে কিনা বাংলাদেশে পার্সপেক্টিভে প্রত্যাহার হয়েছে। ইংল্যান্ডের প্রস্তাব বললো ডাকে ফেলছে আপনার আর এখন আর ফিরত যাওয়ার সুযোগ নেই, বাংলাদেশে হচ্ছে যেহেতু আমার জানার আমার আমার নলেজ আসার আগে আমি আপনাকে থামাই দিচ্ছি, আমার আপনার চিঠি আমার কাছে পৌঁছানোর আগে আপনাকে থামাই দিতে পারছি, জানাই দিতে পারছি আমি রাগাবো না তবে শেষ। আর ইংল্যান্ড বলছে এত কথা না, আপনি প্রস্তাব দিচ্ছেন সে চিঠি ছেড়ে দিচ্ছে মানে হচ্ছে সে হ্যাঁ ডাক বিভাগ তার প্রতিনিধি হিসেবে কাজ করবে, এটা সম্পর্কে 1877 সালে জেনারেল ক্লজের অ্যাক্ট আছে ওই আইনে একই কথা বলছে, কোন ব্যক্তি ডাকে ফেলা মানে হচ্ছে সে যথা নিয়মে এটা ডাকে ফেলছে বলে কাউন্টেবল, এবং তার নেওয়ার ইচ্ছা আছে বা অস্বীকার করার ইচ্ছা আছে বললে সে তার মতামতটা ওখানে ব্যক্ত করতে আসছে। কিন্তু বাংলাদেশে বলছে ডাকে অপরপক্ষ গ্রহণ করার আগেই যদি প্রত্যার অপরপক্ষে যে গ্রহণ করছে এটা আমার জানার আগে যদি প্রত্যার করে দিতে পারি তার কাছে ইনফরমেশন পৌঁছে দিতে পারি, চিঠি কবে গ্রহণ হবে তারিখ তো থাকবে, রিসিভ করবে না রেজিস্ট্রি চিঠি, তো 12 তারিখে পাঠালাম যেটা 16 তারিখে পৌঁছলো, আর 13 তারিখে যেটা পাঠালাম 17 তারিখে পৌঁছলো, 16 তারিখ উনি পাওয়ার পর 17 তারিখ সকালে উনি ইস্যু করার পর 17 তারিখ বিকেলে তার কাছে ডাক বিভাগ থেকে আসলো যে এটা কিন্তু পুরো দেখলেন আরে প্রত্যাহার হয়ে গেছে, তাহলে প্রত্যাহার, কারণ আপনি যে 16-17 তারিখ সকালে ছাড়ছেন এটা পড়ছে উনার কাছে 20 তারিখে, কিন্তু উনি তো 13 তারিখে আপনি উদ্যোগ করে এটা পাল্টা একটা চিঠি ছেড়ে দিচ্ছে যে প্রস্তাব দিছিলাম এটা ব্যাধ হবে। বা সৎ কথা হচ্ছে অপোজিট, আমি প্রস্তাব দেওয়ার পর মূল কথা হলো প্রস্তাবদাতা প্রস্তাব দেওয়ার পর অপর পক্ষের গ্রহণের বিষয়টা জানার আগে যদি উনাকে থামাই দিতে পারেন তাহলে প্রত্যাহার হয়ে গেছে, তাহলে প্রত্যাহার হয়ে গেছে। আর উনার নলেজে আসার পরে প্রত্যাহারের বিষয়টা যদি পরে পৌঁছায় তাহলে কিন্তু পেস লাগছে।
ফ্যাক্স বা ইমেলের বিষয়গুলি জিনিসটা হচ্ছে আইনগত বিষয়, তো এটা আইন ব্যাখ্যা করছে, ডাক বিভাগটাকে শুধু উল্লেখ করছে যে ডাককে প্রসিডিউর তো এইরকম। ফ্যাক্স ইমেল গুলি হচ্ছে, এটাও ডকুমেন্টারি প্রমাণ আছে, ফ্যাক্স দিয়ে প্রমাণ করা যাবে কবে পাঠাইছি, ফ্যাক্স নাম্বার ডেট সব দিয়ে ছাড়তে হয়। এই বিষয়গুলি স্পেসিফিক বলছে যে ইংল্যান্ড এবং বাংলাদেশ এই ডাকটাকে ফলো করে, ফ্যাক্স বা ইমেল কে, তড়িৎ ব্যবস্থাগুলিকে, বিদ্যুৎ বিশিষ্ট এই সুবিধাগুলিকে আইন এখন অ্যাকসেপ্ট করে নাই। সব তো এই আইনটা যখন করা হয়েছে তখন বাংলাদেশ না পৃথিবীর সব প্রান্তে বিদ্যুতের এক প্রকার ছিলই না 1872 সালে। তো প্ল্যান করে ডাক বিভাগ 700 বছরের প্রাচীন, ইংল্যান্ডের ইংরেজদের আমল থেকে ছিল, এর আগে ছিল, আমরা রানার কবিতা পড়তাম, রানার খালি এক গ্রাম থেকে এক গ্রামে দৌড়ায় চিঠি, এক বক্স থেকে 20 কিলোমিটার দূরে আরেক বক্সে দৌড়ায় রাতভর চলে গিয়ে পৌঁছে দিয়ে আসতো, ও বিলি করতো, রানার থাকতো। হ্যাঁ, এরকম সব যুগে ছিল, রাজাদের এরকম রানার থাকতো, দৌড়াইয়া খবর পৌঁছাই দিত দৌড়ে। হ্যাঁ, ওর কাছে তো দৌড়ানো মায়া সভ্যতায়, মায়া সভ্যতায় পৃথিবীতে যে মায়া সভ্যতা আছে, অ্যাজটেকদের যে মায়া সম্প্রদায়, ওদের রানার ছিল, ওই একাই 20 কিলো 22 কিলো একাই দৌড়াইত, তাও পাহাড়ে উঠতো দৌড়াইয়া, দৌড়ে রাজদরবারে নিউজ দিত এই ঘটছে, কেউ কেউ হার্ট অ্যাটাক করে মরে যেত 22 কিলো 24 কিলো দৌড়ানো মানে, কেউ অভ্যস্ত হয়ে গেছে, কিছু হয়ে নাই, ফিটনেসটা এইরকম মানাই নিচ্ছে যে রোজ 22 কিলো 24 কিলো দৌড়াইতে বলে আসছে। এই বিষয়টা তাইলে যেতে পারে প্রস্তাব, তাইলে প্রস্তাব পাল্টা প্রস্তাব, প্রস্তাবে নিমিত্তে আমন্ত্রণ জিনিসটা কি, শোরুমের প্রোডাক্ট, এটা হলো প্রস্তাবে নিমিত্তে আমন্ত্রণ, আপনাকে দেখাবে ওইটা আপনাকে দিবে না, বলবে না ভাই এটা মানে একটু শো করার জন্য রাখছি, ইটস নট ফর সেল, নট ফর সেল, কেন সেল না ভাই, এই জিনিসটা দিবেন না কেন, এটা দিবেন না, এটা আকৃষ্ট করার জন্য রাখা হয়েছে, আকৃষ্ট করার জিনিসটা যদি ভালো হয় আপনাকে দিবে না, আপনি চাইলে হ্যাঁ ডিসপ্লে মোবাইলটা ঠিক আপনাকে দিবে না, না ডেমোটা মানে অরিজিনালটাও যদি মনে করেন যে ভালোটাই রাখছে কোম্পানি, শোরুমে মনে করেন যে ওয়ালটন, ওয়ালটন একটা রাখছে যে এইটা, ও যদি নট ফর সেল মিন ইন্ডিকেট করে দেয় যে এটা শোরুমের মানে প্রদর্শনীর জন্য ব্যবহৃত, এটা প্রস্তাবে নিমিত্ত আমন্ত্রণ, এটা হচ্ছে আপনাকে হচ্ছে মাছের বসি গিলানে কিছু আদার ছিটাইতে, আদার পর্যন্ত ওটা হচ্ছে আকর্ষণ করা, লিচু কিনতে গেলে যখন বড় লিচু সামনে দেয় ভিতরে ছোট লিচু কিনতে দেয় ভাই, ওই বক্সটা দেন না একশো না স্যার, এটা সাধারণের জন্য রাখছে, ওইটা হয়তো অন্য কাউকে দিবে আমাকে দিবে না, মানে জিনিসটা আকর্ষণ করাটা দর্শনীয় না, আপনাকে না ঠকাইলে হয়, আপনি আকর্ষণ করান সমস্যা না, আপনি দেখাইবেন আমি আকৃষ্ট মেয়ে তো স্বাভাবিক, আপনি বিক্রি করার জন্য শো করবেন কোনো প্রবলেম নাই, এই বিষয়গুলি যায়। প্রতিদান বিষয়টা কি না, যে যে বস্তুটা কনসিডারেশন বলে ইংলিশে, খেলা একটি উপশন না বলতে কনসিডারেশন মানে হচ্ছে যে বিষয়টা মানে চুক্তির মূলত প্রাণ, যেটা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয়, মানে কেউ একটা দিব কেউ একটা নিব, কেউ মানে গিভ এন্ড টেক, জিনিস কিনলাম টাকা দিলাম, টাকা বা টাকা সদৃশ মানে অর্থ মূল্য থাকতে হবে, বাজার মূল্য থাকতে হবে, এই ভ্যালুটা আপনি দিতে পারবেন, যে ভ্যালুটা আন্তর্জাতিক মহলে স্বীকৃত না আপনি ডিলিংস করতে পারবেন না, যেমন বিটকয়েন আন্তর্জাতিক অনলাইনের জগতে একটা মুদ্রা, কিন্তু আপনি বিটকয়েন বাংলাদেশ যেহেতু আইন ওইভাবে শক্ত করে দেয় না, আপনি চাইলে এখন বিটকয়েন কিনতে পারবেন না, কিন্তু ইটস কয়েন আন্তর্জাতিক মানে নেটের অনেক কিছু আপনি কিনতে পারবেন শুধু বিটকয়েন দিয়ে, সো এটা বহুত লাভ, একটা সময় যারা বিজনেস করছে তারা নাকি বহুত আলোর মুখ দেখতেছে, শেয়ার বাজারের মতো বিটকয়েন হচ্ছে আরো ওয়ার্ল্ড ওয়াইড, যার কাছে থাকবে সে ওয়ার্ল্ড ওয়াইড যেকোনো ইন্টারনেটের বিভিন্ন জিনিস কিনতে পারবে ওই বিটকয়েন ইউজ করে, এটা একসময় মুদ্রাতে টান করবো, যাক আমাদের কথা হচ্ছে তাহলে প্রস্তাবে নিমিত্ত আমন্ত্রণ হচ্ছে শোরুমের প্রোডাক্ট আসলে ওইটার উপর লেখা দেওয়া শোরুম এইটা এটা এটা ইত্যাদি ইত্যাদি সো এন্ড সো। প্রতিদান হচ্ছে এরকম, প্রতিদান আবার তিন প্রকার, একটা হচ্ছে বর্তমান প্রতিদান, আপনি এটা দিলাম এটা আপনি আমাকে এটা দিলেন বিনিময় এটা তৎক্ষণাৎ নিলেন প্রতিদান হয়ে গেছে, আলু কিনলাম টাকা দিলাম, ফ্রিজ কিনলাম টাকা দিলাম, চুক্তি কমপ্লিট, বর্তমানে তো দিলাম নত তৎক্ষণাৎ পেড করলাম। আর অতীত প্রতিদান মানে হচ্ছে পূর্বে করিম রহিমকে পানিতে ডুবে যাওয়ার থেকে বাঁচানোর পর করিম বলছিল যে তুমি যে আমাকে বাঁচিয়েছ তোমার আমি ওদিন যে আমার বাঁচাইছ তোমার আমি 5,000 টাকা দিন, সো ওই তৎক্ষণাৎ বাঁচানোর সময় তাকে শর্ত ছিল না যে আমি যদি পড়ে যাই আপনি আমাকে উদ্ধার করবেন আপনাকে আমি 5,000 টাকা দিব, যে এরকম কোন কথা ছিল না, পরিস্থিতিতে এরকম একটা সৃষ্টি হয়েছে এবং ওই লোক বলছিল যে তুমি যে আমাকে ওদিন বাঁচিয়েছিলে এই বাবা তোমাকে আমি 5,000 টাকা দিব, সো এইটা আপনি আদায় করাটা এলাওয়েবল, এটা হলো অতীত প্রতিদান। আর ভবিষ্যৎ প্রতিদান হচ্ছে ইন ফিউচারে যদি এইটা করো তাহলে আমি এটা করব, হ্যাঁ ভবিষ্যতের মধ্যে শর্ত থাকবো। প্রস্তাবের ব্যাপারটার মধ্যে
আর প্রস্তাব দেওয়া মানে তখন একটা শর্ত কাজ করব। স্বীকৃতি সর্বদা শর্তহীন। আমার যখন বাসের টিকিট উঠি, বাসের পিছনে লিখা আছে এইটা কোন রুটে যাবে, কি হবে, লাইনে দাঁড়াবেন, টিকিট সংরক্ষণ করুন, এগুলি লিখা আছে, এই শর্ত মানলে আপনি গেছেন। মোবাইলে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা অহরহ সাইন করি, কেউ পরে অধীন ওটার মধ্যে কি লেখা আছে, কি যে লিখলো। অবশ্য বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন ফলো করতে হয়, কিন্তু কথা হচ্ছে আপনি নিজে মানে বোধ মানে সচেতন হবেন কিভাবে, আপনি পুরোটা পড়বেন না, এই বানান অনুবাদ করার জন্য একটা অনুবাদক ভাড়া করে নিতে হবে, যে এই কমার্শিয়াল ল বোঝে করে আমি পাবলিকের মাথা ব্যথা না, যেখানে সাইন নেওয়া সাইন দে, এর মানে কি হইতে পারে সে নিজেও জানে না। ইংলিশ ইংলিশ অ্যাকাউন্ট রাখা উচিত না, সবদিকে বাংলাতে নিয়ম হচ্ছে আমি আমার শর্ত করবো, ভালো লাগলে আপনার অ্যাকাউন্ট করবো করবো না, ফর্ম করে ইংলিশে, হ্যাঁ, যাতে একটু কম জানবেন। স্যার আমাদের দেখেন যে ক্লোজ আমরা এটা বলেছিলাম, ভাই কি ক্লোজ, ক্লোজ আমরা বুঝবো, আমরা ক্লোজ করে বুঝান ভাই, আমি বুঝি না, অ্যাকাউন্ট করবো, দেখবেন আপনার কাছে অ্যাকাউন্ট করবো, এই কেমন কাস্টমার, মানুষ কোনো প্রশ্ন করে না, এই বেশি প্রশ্ন করে। বেসরকারি ব্যাংক তো সে ইংলিশ বুঝতে হইতাছে, কিন্তু কথা হচ্ছে আমি যে কাস্টমারটা আসছে আমি ইংলিশটা বুঝবো কিনা। তাহলে আমরা এই থিমগুলি আগে মাথায় রাখেন, প্রথম হচ্ছে মূল থিম মাথায় রাখবেন, যে জিনিসটা বুঝছি লেজুরগুলি ধরতে পারেন, জিনিসটাকে বুঝতে হইব, বুঝলে যদি প্রস্তাবের শর্ত চাও, প্রস্তাবের নিয়ম চাও, প্রস্তাব বাতিল, প্রস্তাব বাতিল কি, প্রস্তাব একটা জিনিস কখন বাতিল হয়ে যাবো, যদি কোনো টাইম দেয় তাহলে টাইম শেষ হলে বাতিল হইব, আর প্রস্তাব যদি গ্রহণ করে ফেলে তাহলে তো প্রস্তাবটা থাকে না, বাতিল যার কাছে পাঠাইছি উনি যদি অস্বীকার করেন তাহলে প্রস্তাব বাতিল হইতে পারে, দিয়েছি উনি প্রত্যাখ্যান করছে, আমি অফার দিলাম এটা কেনার জন্য, না না প্রস্তাব, হ্যাঁ প্রস্তাব অপজিট পক্ষ অস্বীকার করলে বাতিল হয়ে যাব, নির্দিষ্ট টাইম দিলে বাতিল হয়ে যাব, নির্দিষ্ট পদ্ধতি ব্যতীত অন্য কোন পদ্ধতি দিলে বাতিল হয়ে যাব, আইনে পরিবর্তন হলে বাতিল হয়ে যাব, যুদ্ধ লাগলে প্রস্তাব বাতিল হয়ে যাব। আপনি বারবার প্রস্তাব দিচ্ছেন বারবার বারবার বাংলাদেশ যুদ্ধ লাগছে, অল চুক্তি স্টপড, ওই যে উত্তরকালীন অসম্ভব তার পেঁচে করবেন, তখন আগে অপোজ সিচুয়েশন ছিল, এখন যুদ্ধ লেগে গেছে, চুক্তি শেষ, তাহলে চুক্তি বাতিল হইতে বাধ্য। এগুলি প্রস্তাব বাতিল, এই বিষয়গুলি যে আরো যে প্রশ্নগুলি আসছে এর মধ্যে দেখলাম যে বিগত সালে বলবৎ বৈধ, বলবৎ অবলবৎ যোগ্য এই বিষয়গুলি আসছে, ওগুলির এত আজকাল জেনে না রাখে যে এটা বৈধ চুক্তি আর বাতিল চুক্তি, আর একটা হলো বাতিলযোগ্য চুক্তি। বাতিলযোগ্য চুক্তি হলে যেটা বাতিল হইতে পারে, বাতিল চুক্তি মানে বাতিল, বেআইনি চুক্তি, বাতিলযোগ্য মানে দুই একটা শর্ত ই হয়েছে, যেটা ওই যে ভুলের চ্যাপ্টারে আমি অর্ডার একপক্ষের কোন ভুল টুল আছে যে কারণে, এবং এটা মাইনর ভুল যেটা মূল শর্ত পরিবর্তন, মূল শর্ত লঙ্ঘিত হয়নি, হ্যাঁ আপনি মুরগির বাচ্চার অর্ডার, মুরগির অর্ডার দিয়েছেন বড়, সে মুরগির বাচ্চা পাঠাইছে, কত হইল যে উনার কত হইলো, আপনি মুরগি চাইছেন, এগুলি কি মুরগি না, এগুলি কি গরু, আমি তো মুরগি তো পাঠাইছি, আরে ভাই আপনি এই মুরগি চাই নাই তো, আমি চাইছি এইরকম রোস্টের মুরগি, এগুলির স্যুপ খাইতে পারবেন, অন্ত ছোট মুরগি রোস্ট না পেলে স্যুপ খাইতে পারবেন, এটি হলো বড় শর্ত, এখন তো আপনি কাস্টমার ডিল করতে পারবেন না। হ্যাঁ মানুষ, আমাদের সমস্যা হচ্ছে আপনি বড় মোরগের এক রান খাওয়াবেন পাবলিক পছন্দ না, ছোট একটা মুরগি পুরো খাওয়াবেন, ফুল একটা মুরগি খাওয়াইছে, দিন চাইছে, কিন্তু আপনি আপনি লস, কিন্তু খুব বেশি লাভ না, আস্ত মুরগি। আমি একমাত্র আমার জীবন দশায় কোয়েল খাওয়াইছে, এটা আমি দেখছি, জীবনে প্রথম দেখছি আমি কোয়েল খাওয়াই। চুক্তিভঙ্গ হলো, চুক্তিভঙ্গ হচ্ছে মানে চুক্তির কার্যকারিতাকে বিনষ্ট করে, এটা দুই ভাবে হইতে পারে, চুক্তি করার আগেই ভেঙে ফেলতে পারেন, যে আমরা ভাবছিলাম আমরা রোজার ঈদের পর থেকে এই ব্যবসা করবো, আমরা আমি উইথড্র করলাম, আর কি চুক্তি চলাকালীন সময় ভঙ্গ করলাম, একটাকে বলে পূর্বাহ্নে চুক্তিভঙ্গ, একটা হচ্ছে প্রকৃত চুক্তিভঙ্গ, চুক্তিভঙ্গ হচ্ছে এরকম। চুক্তিভঙ্গের মধ্যে একটা শব্দ আছে তাকে বলে কোয়ান্টাম মেরিট, কোয়ান্টাম মেরিট হচ্ছে কার্যানুপাতিক মূল্য, যতটুকু কাজ করছি ভাই আমি অতটুকু মূল্য পাবো, কোয়ান্টাম মেরিট হলে কাজের অনুপাতে মূল্য, আমি চুক্তি করছি মানে আপনার কথার উপর ভিত্তি করে আমি কাজ করছি, তাহলে আমার এই অনুপাতে মূল্যটা তো আমি পাবো, আমি তো অলরেডি ইনভেস্ট করছি, এই ভ্যালুটা তো আমি পাবো, আমার জন্য ব্যয় হয়ে গেছে, যে কাঁচামালটাকে আমি অলরেডি একটা প্রক্রিয়া যাতে রূপ দিচ্ছি, ততটুকু মূল্য আমি পাবো, তবে আদালত নির্ধারণ করবে অ্যাকচুয়ালি সে কে কতটুকু পাবো,
আর উত্তরকালীন অসম্ভাব্যতাটা হইল এমন একটা বিষয় যা ঘটনার সমস্তিত্ব ছিল, আইন করা বৈধ ছিল, কিন্তু পরবর্তীতে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, আইনের পরিবর্তন, এগুলির কারণে এটা স্টপ হয়ে গেছে। আইন পরিবর্তন হলে কিছু করার নাই, গভর্নমেন্ট বলে দিল এই ব্যবসা আজ থেকে ব্যান্ড। গভর্নমেন্ট বলে দিল আজ থেকে এই লম্বাটে এত গ্রামে চিংড়ি না হলে এটা বিদেশে যাবে না। অলরেডি আপনি চিংড়ি রেডি করে ফেলছেন, অলরেডি প্যাকেটও করে প্রস্তুতি নিয়েছেন গভর্নমেন্ট আইন করছে যে কালকে থেকে এটা যাবে না। এই চিংড়ি খোলা বাজারে বিক্রি করা ছাড়া আপনি কোন উপায় নেই, কারণ এটা বিদেশ রপ্তানিযোগ্য না। ক্যাটাগরি এই ক্যাটাগরি থেকে বাদ করে দিচ্ছে, এখন থেকে এই ক্যাটাগরি লিস্ট দিচ্ছে যে এখন থেকে এতটুকু আপনি তো রেডি, ক্যান্সেল, খোলা বাজারে বিক্রি করতে হইব, চিংড়ি দাম যাই পান, এটা আপনার একটা লসের শিকার হইতে পারেন। এটা হচ্ছে আইনগত বিষয় বা যুদ্ধ লাগছে, ইমুনগত বিষয় বা প্রাকৃতিক দুর্যোগ। আপনি রেডি করছেন, জিনিস সর্বরা করবেন, জমিতে ফসল রেডি, কিন্তু করোনার কারণে গাড়িও চলে না, কিছুও চলে না, কিছু আসে না, এই ফসল জমিতেই থাকবে। হ্যাঁ, আমি জানতে পারলাম যে মুন্সিগঞ্জে পুরান আলু নাকি কিনতেছে না, এমন অবস্থা। নতুন আলু ওঠার কারণে পুরান আলু বিক্রি বন্ধ,